সুমিত, হ্যাঁ, ওলাটা নেওয়া হলো তো? হ্যাঁ, ওলাটা নেওয়া হয়েছে। নিয়ে এখন কেমন লাগছে বল? নিয়ে মোটামুটি ভালোই। মোটামুটি না, আগে আগে তো তুই সার্ভিস করতিছিস, এখন কেমন লাগছে? এখন সার্ভিসটা মানে অত দূর রানিং এর রাস্তাটা, ওটা জার্নিটা কম মনে হয়, গিয়ে কাজ করতে ভালো লাগে আর কি। সর্বোচ্চ এখন অবধি কত দূর গেছিস একদিনে? একদিনে ওই 127 কিলোমিটার রান করেছি এই ওলা গাড়ি নিয়ে। হ্যাঁ, এবং অনেক কম সময় হয়েছে। অনেক কম সময়। কটা কাস্টমারকে একদিনে কাজ করতে পেরেছিস? তিনটে হয়েছে, এবার তিনটে হয়েছে, করলে আরো দুটো হতো, আরো দুটো করা যেত। তো বুঝতে পারছেন সমীর কিন্তু আমাদের মানে মেকানিক, ও লোকের বাড়িতে গিয়ে কারোর যদি আপনাদের গাড়ির সমস্যা হয় ও কিন্তু গিয়ে রেকটিফাই করে। তো ওকে আমরা ওলা গাড়ি মানে দেয়া হয়েছে, ও কিনেছে, তো সেক্ষেত্রে ওর কিন্তু আজকের দিনে একদিনে কিন্তু গিয়ে দু তিনটে কাজ করা কোনো ব্যাপার নয়, নাকি? মানে আগে যেটা কি হতো, পেট্রোল গাড়ি নিয়ে যেতিস, তেল খরচা হতো, এখন লাগছে পেট্রোল খরচা হতো, তারপরে ও গাড়িটাতে একটু ভাইব্রেশনও হচ্ছিল, জার্নি হতো, স্পিড কম ছিল। তুই তো তখন নেওয়ার সময় তুই তখনও ভাবছিস, তাই তো? হ্যাঁ, এখন কি মনে হয়? ঠিক বলেছি, এখন মনে হচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে। আর কত বছরের গ্যারেন্টি পেয়েছিস বল, কাস্টমারকে বলে দে? 8 বছরের গ্যারেন্টি ব্যাটারি, ব্যাটারিতে 8 বছরের গ্যারেন্টি। তো যারা এরকম ধারা যারা মার্কেটিং লাইনে যায়, এর রেঞ্জ কত আছে? এটা ওলা S1 Pro কত, 195, তাই না? 127 কিলোমিটার যে গেছিস, কত স্পিডে মোটামুটি গেছিস? মোটামুটি 50 থেকে 60-এর ভিতরে, 50 থেকে 60-এর ভিতরে গেছিস। আর চালাতেও কোনো অসুবিধা হয় না? না না, চালাতে কিছু আছে। তো ওই গাড়ি নিয়ে মোটামুটি যারা মার্কেটিং লাইনে আছে বা যারা এরকম মেকানিক যারা দূরে দূরে গিয়ে সার্ভিস করে, তাদের কি বলবি? ধারণা পাল্টে ফেলছে নাকি? হ্যাঁ, ধারণা পাল্টা, তাতে কার লাভ হবে? তাতে তাদেরই লাভ হবে। হ্যাঁ, কত করে ইএমআই আসছে তোর? ইএমআই কত করে আসছে? 3,300 টাকা করে ইএমআই আসছে। মাসে কত টাকা তেল পড়ে যেত ওর থেকে বেশি? নিশ্চয়ই পড়তো। হ্যাঁ, পড়তো তো, ওর থেকে বেশি পড়তো, তাই না? এই 143 কিলোমিটার 127 কিলোমিটার দিকে গেছিস, তাতে মিনিমাম কত টাকার তেল পড়তো? 3-4 লিটার তো তেল পড়তো, নাকি? 300-400 টাকা তেল পড়তো। সমীর, এই গাড়িটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে কাস্টমার যদি ডাকে তাহলে কি এখানে দেখা যায়, মানে দেখাও যায়। আমরা এই গাড়িটা চয়েস করেছি কেন না, অ্যাকচুয়ালি কাস্টমারের গুগল ম্যাপে যেন দেখায় যে কোন বাড়িতে ডাকছে। অনেক সময় নতুন কাস্টমার ডাকে, খুঁজে পেতে অসুবিধা হয়, তো এখানে স্ক্রিনের ব্রাইটনেসটা কমানো আছে, সেই জন্য একটু ইয়ে করছে, তো এখানে দেখায়। আর ইঞ্জিন সাউন্ডের মতো সাউন্ড আছে। ওলা খুব পরিচিত গাড়ি, কিন্তু অনেকেই নাম শুনে অভ্যস্ত, কিন্তু না চালালে না এর অভিজ্ঞতা কিন্তু পাবেন না। তো যারা আমাদের পাশাপাশি, আমাদের ঝাড়গ্রাম কাউন্টার আছে, কেশিয়াপাতা, এছাড়াও খড়গপুরেও তো অলরেডি ওলা পাওয়া যায়, তা সত্ত্বেও যারা কিনতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, জুড়ে থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো রাখুন।